টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ব্যক্তিগত জীবন নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন। তৃতীয় স্বামী রোশানের সঙ্গে তার বিচ্ছেদের মামলা চলমান, অন্যদিকে ব্যবসায়ী অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর প্রেমের সম্পর্ক নিয়েও চলছে নানা জল্পনা। শ্রাবন্তীর পুত্র অভিমন্যুর ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার শেষ নেই। দামিনী ঘোষ নামে এক মডেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিমন্যু। এর আগে ছেলের প্রেম নিয়ে নিজের ভাবনার কথাও জানান তিনি। শুধু তাই নয়, গত বছর হবু পুত্রবধূ দামিনী ও পুত্র অভিমন্যুকে নিয়ে মালদ্বীপে অবসর যাপনের জন্য গিয়েছিলেন শ্রাবন্তী। এদিকে দামিনী ঘোষ তার ইনস্টাগ্রামে একটি ভিডিওর কোলাজ পোস্ট করেছেন, তাতে মালদ্বীপ ভ্রমণের বেশ কিছু ছবি রয়েছে। তাছাড়াও বিকিনি পরা কিছু ছবি যুক্ত করেছেন ভিডিওতে। হবু পুত্রবধূর এই ভিডিও চোখ এড়ায়নি শ্রাবন্তীর। তাতে এই অভিনেত্রী লিখেছেন, উফ, সঙ্গে জুড়ে দেন আগুনের ইমোজি। শ্রাবন্তীর এই মন্তব্যের জবাব দিতেও ভোলেননি দামিনী। ইমোজি পোস্ট করে মনের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে প্রথম সংসার বাঁধেন শ্রাবন্তী। এ সংসার আলো করে জন্ম নেয় অভিমন্যু। দামিনী অভিমন্যুর বন্ধুত্বের কথা শ্রাবন্তী আগে থেকেই জানেন। ছেলের বান্ধবীর সঙ্গে দারুণ সম্পর্ক শ্রাবন্তীর। 2021 সালের 1 জানুয়ারি দামিনীর সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা দেন শ্রাবন্তীর পুত্র। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবার আগে জানতে এমকে টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।